রবি বল, কেন তুই ওনাকে মেরেছিস? স্যার, ও একটা ফোন। হ্যাঁ বেটা, একটা ফোনের লেগে তুই ব্যবহার করবি? হ্যাঁ, কোন ধরনের কথা? স্যার, আমার একটা আধমরা ফোন আছিল, এটার স্পিকার নষ্ট, লাল বাটনটা কাজ করে না, হ্যাঁ ফোন দিলে পাশের বাসায় যায় ফোনে কথা কইতে হয়, পাশের বাসার হেরা আবার আমার কলগুলা রেকর্ড করে কথাগুলা শুনে আমার অনেক শরম লাগে। এর লেগে হেরে কইছিলাম আমার একটা মোবাইল কিনে দেন, এর লেগে দেখেন আমার মাইরা করছে এটা কি। তুমি একটা ফোনের জন্য তুমি তোমার বড় কুত্তার মতো বাড়ছো। আমি কি দেখাবো আমারে কেমনে মারছে? হ্যাঁ হ্যাঁ দেখাও। এই দেখেন স্যার কেমনে মারছে, এই দেখেন স্যার, এই যে স্যার দেখেন, দেখবেন আরো অনেক জায়গায় মারছে স্যার, সব কি দেখানো যায়? না 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 না, আর দেখাতে হবে না। ঘটনা তো বাবা নেককার চলো। কে করেছে ব্যাপারটা? স্যার আপনার ড্রাইভার। আমার ড্রাইভার রবি? রবি হাই রবি। স্যার ওই মহিলা কি তোর স্ত্রী? জি স্যার। সে যে অভিযোগ করেছে এটা সত্যি? হন রবি, ইকবাল ভাইয়ের কাছে অপরাধী যেই হোক, ছাড়ে না কিন্তু ইকবাল ভাই, আমি যে তার সন্তান, আমি যদি অপরাধ করি আমারও কিন্তু ছাড়বো না। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রি এজেন্টও 2টা। আমার মিশন ভিশন হচ্ছে যে অপরাধী সে যে দলেরই হোক না কেন, আমার কাছে তার কোনো ক্ষমা নেই। আর যেহেতু আমার ড্রাইভার, ওর শাস্তি আরও বেশি হবে। কিন্তু মা, একটা কথা আমি বুঝতে পারলাম না, বিচারের জন্য তোমাকে এখানে আসতে হলো কেন? তুমি আমার বাসায় আসতে গেছিলাম তো স্যার, দারোয়ান ঢুকতে দেয় নাই, বলছে স্যারের নিষেধ। পরে এই স্যারের সাথে আমার দেখা হয়েছে, স্যার আমার দয়া করে এখানে নিয়ে আসছে। তুই এনেছিস? জি জি আব্বা। সেক্ষেত্রে আমি তাকে বলছি, দিস ইজ নট দ্য পারফেক্ট প্লেস ফর ইউর বিচার, গো টু ক্লাব, ইউ উইল হ্যাভ ইউর বিচার। চলে আসছে আব্বা, এমন বিচার করবেন যেন দৃষ্টান্তমূলক বিচার হয়, পুরা পুরুষ জাতির যাতে একটা শিক্ষা হয়ে যায়। কি ভাই, আমি ঠিক বলছি না? হ্যাঁ ঠিক বলছি, ঠিক বলছি আমি? আমার ভাই, তোমার ভাই, ইকবাল ভাই, ইকবাল ভাই, আমরা জানি ইকবাল ভাই সুবিচার করে, আজকে কি সুবিচার হবে ইকবাল ভাই? অবশ্যই হবে, নিশ্চয় বিচার হবে। আর বিচারক যখন আমি, তখন এক পক্ষের কথা শুনে আমি বিচার করব না, আমি দ্বিতীয় পক্ষের কথা শুনতে চাই। রবি বল, কেন তুই ওনাকে মেরেছিস? স্যার, ও একটা ফোন। হ্যাঁ বেটা, একটা ফোনের লেগে তুই ব্যবহার করবি? হ্যাঁ, কোন ধরনের কথা? স্যার, আমার একটা আধমরা ফোন আছিল, এটার স্পিকার নষ্ট, লাল বাটনটা কাজ করে না, হ্যাঁ ফোন দিলে পাশের বাসায় যায় ফোনে কথা কইতে হয়, পাশের বাসার হেরা আবার আমার কলগুলা রেকর্ড করে কথাগুলা শুনে আমার অনেক শরম লাগে। এর লেগে হেরে কইছিলাম আমার একটা মোবাইল কিনে দেন, এর লেগে দেখেন আমার মাইরা করছে এটা কি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রি এজেন্টও 2টা। স্যার, ও তো জানতেন ফোন চায়। চুপ কর, কথা বলিস না, বেয়াদব কথাকার। বলো মা, তুমি কি বিচার চাও? স্যার, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, সাইতে গিয়ে কম বেশি ছায়া ফেলাতে পারি, আপনারা গুণীজনরা আছেন, ভালো বুঝে যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই করেন। আচ্ছা, গুণীজন হিসেবে আমি বলতেছি, মায়ের বদলে মায়ের আব্বা, টিট ফর ট্যাট। মা, তুমি তোমার জুতা খুলো, কুলসুম তার জুতা দিয়ে তারে মারবে। না 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 না, বলো তো মা, তোমাকে কয়টা বাড়ি দিয়েছে? আব্বা, আমি শুরু করি, আমি নকশা ফাটাই ভালো। না 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 না, মারার জন্য অন্য লোক আছে, তোকে কিছু করতে হবে না, তুই বয় একটু শান্ত হয়ে, বয়। হ্যাঁ না না স্যার, মারার দরকার নেই, শত হইলো, হ্যাঁ আমার স্বামী। দেখ শেখ, শেখ বাঙালি নারী, বুক ফাটে তো মুখ ফোটে না, আর পাও দেওয়া পানি তোর খাওয়া উচিত। মা, তুমি তোমার স্যান্ডেলটা খুলো, তোমার স্বামী গিয়ে তোমার পাও ধরে মাপছে। হাই আল্লাহ স্যার, স্বামী হয়ে কেমনে পা ধরে মাপসাবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, পা ধরতে হবে না। তা তুমি কি চাও কি? স্যার, আমার ফোনটা কিনে দিলেই হইব। পাবে, অবশ্যই ফোন পাবে, কিন্তু ও যে কাজ করেছে, তোমাকে মেরেছে,
তার তো একটা বিচার হতে হবে, দুই চারটা চর থাপ্পড় না দিলে তো বিচারটা সুষ্ঠু হবে না। সেটাই জি ভাই, মানে স্বামী স্ত্রীর ব্যাপার, যা হওয়ার তো হয়েছে, আপনি দুই চারটা চর থাপ্পড় দিয়ে মিলাই দেন, এর চেয়ে বেশি কিছুর দরকার নেই। স্যার আমার ফোনটা পাবে, তোমার ফোন পাবে। এই রবি, আজকেই ওকে ফোন কিনে দিবি। স্যার ও যে ফোন চায়। আবার কথা ও সব হারা গেল। ইকবাল ভাই এখানে কি বলছে? ওইটাই হবে। আব্বা কি তোর বেতন কম দেয়? হ্যাঁ, একটা ফোনের দাম কত ভাই? ও তো যেন তেন ফোন চায় না, ও চায় হলো ওই কিডনি ফোন। কিডনি ফোনটা তাহলে কিনে দিবি তাহলে। কিডনি ফোন কি আব্বা? কিডনি ফোন কি? যেই ফোন হলো এই কিডনি মেচে কিনে দিতে হয়। আমার কথা বলতে দে, বাপের উপর মাতবরি করলে তো চলবে না। ভাইয়ার কথা কিন্তু লজিক আছে। শুকর শোনো বৌমা, তোমার একটা কথা কই, শখ করবা ভালো, কিন্তু আয় বুঝা ব্যয় করতে হবে না। তোমার জামাই পায় মাসে 20,000 টাকা বেতন, এখন তুমি যদি 1,50,000 টাকার হাউস করো তাহলে তো ঝগড়াঝাটি হবে, মারামারি হবে, এটাই স্বাভাবিক। জি জি, উত্তম বিচার। কোন স্যার, হুদেই কি মারছি? না না, মাইরের দরকার আছে তো? মাঝে মাঝে না মারলে কি হয় নাকি? মাইরের দরকার আছে কি? আবার ঠিক বলছি না? সুকার রবি, বউ একটা শখ করছে, দিয়া দি। স্যার কেমনে এত টাকা পাবো কি আমি? সেল ইউর কিডনি অ্যান্ড বাই অ্যান আইফোন ফর ইউর ডিয়ারেস্ট ওয়াইফ। এই জিনিস ভিতরে রেখে কী করবি? তুই একটা ড্রাইভার, কিডনি দিয়ে কি গাড়ি চালায় কেউ? হ্যাঁ, ফাও ফাও ভিতরে রয়েছে, একটা বেঁচে দে। স্যার দেখছেন স্যার কী কয় সব? হ্যাঁ বুঝছি, শোনো আমার যা বলার আমি বলে দিছি। এখন ফাইনাল কথা হইলো, আগামী 7 দিনের মধ্যে তুই তোর বউরে একটা স্মার্টফোন কিনে দিবি, আর ঝগড়াঝাটি করবি না, মিলমিশ করে থাকবি। তাইলে বিচার এইখানেই শেষ। সুন্দর বিচার। এই বিচারটা এখানেই শেষ, এখন আব্বার বিচার শুরু। আমার কি বিচার? আপনি আমারে মারলেন না, আম্মা তো ফোনও চায় নাই, আপনি তো হুদো দিয়ে মারছেন। গতকাল রাত্রে মনে নাই আপনার?